আজকে আমরা ভৌতবিজ্ঞানের অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, অ্যামোনিয়া গ্যাস অর্থাৎ NH3 গ্যাস, এটা নিয়ে একটু পড়াশোনা করব। অ্যামোনিয়া এটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তোমার বর্ণহীন গ্যাস, এটা জলে অত্যন্ত দ্রাব্য এবং ক্ষারধর্মী। এটা বিভিন্ন কাজে আমাদের এই অ্যামোনিয়া গ্যাসটা দরকার হয়। বিভিন্ন রকমের অজৈব সার যেমন অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, তারপরে ওষুধ তৈরিতে অ্যামোনিয়া লাগে। লাইকার অ্যামোনিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়া লাগে। তো এই অ্যামোনিয়া তৈরি করার জন্য যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়া NH3 প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং মানে তোমার কলিচুন বা শুষ্ক কলিচুন, কলিচুন এবং পরাচুন। এবং কলিচুনটা কি, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল টুয়াইস টু, এবং পরাচুনটা শুষ্ক করা যায়। এইটুকু এটা হলে হবে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজন রাসায়নিক দ্রব্য হলো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচুন। শুষ্ক কলিচুন তোমরা দেখে থাকবে যখন স্পোর্টসের মাঠে ওই যে দৌড় প্রতিযোগিতাতে যেখানে যে লং জাম্প যেখানে হয় সেখানে একটা চুনের একটা যে দাগ মানে তৈরি করা হয় সাদা রঙের, ওই সাদা গুঁড়ো পাউডারটাই হচ্ছে কি শুষ্ক কলিচুন। আবার পোড়াচুন আছে, পোড়াচুনটা কি যখন আগে বাড়ি রং করার জন্য সাদা রং করার জন্য ব্যবহার হতো, এখন তো সব ব্র্যান্ডেড রং চলে এসছে, সেই পোড়াচুন যে চুনের ডেলা সেটা বস্তাবন্দি করে পাওয়া যায়, সেই চুনের ডেলা এমনি কয়লার টুকরো, কয়লা কালো ওটা সাদা রঙের হয়, ওই কয়লার টুকরোর মতো কিন্তু সাদা রঙের, ওটা হচ্ছে পোড়াচুন। সে পোড়াচুনে সামান্য জল দিলে পরে ওই চুনের ডেলাটা ভেঙে যায়, ভেঙে গেলে পরে শুষ্ক কলিচুন হয়। আবার শুষ্ক কলিচুন বেশি করে জল মেশালে পরেই তখন তোমার গিয়ে ওই যে পানের দোকানে যে চুন সেই চুন হয়। আচ্ছা, আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজন রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম ক্লোরাইড আর শুষ্ক কলিচুন, এটার নীতিটা কি, নীতি ও সমীকরণ হচ্ছে এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন ভালো করে মিশিয়ে সামান্য উত্তপ্ত করলেই এখানে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড আর 3 ভাগ শুষ্ক কলিচুন ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করলেই অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। কি বলছি, 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড, 1 ভাগ NH4Cl এবং 3 ভাগ কি শুষ্ক কলিচুন ওই পোড়াচুনে সামান্য জল মেশালে পরেই ডেলাটা ভেঙে যাবে, তখন শুষ্ক কলিচুন মিশিয়ে
মিশিয়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য উত্তপ্ত করলে সামান্য উত্তপ্ত উত উত্তপ্ত করলে কি হবে অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া এনএস থ্রি উৎপন্ন হয় উত্তপ্ত হস্যু তয় তয় পয় তয় উত্তপ্ত করলে তাহলে বিক্রিয়াটা কি এনএইচ ফোর সিএল প্লাস টু প্লাস সিএওএইচ হোল টুয়াইস টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড এখানে এটা বিক্রিয়াতে তৈরি হয় অ্যামোনিয়া এনএইচ থ্রি প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হবে তো এখানে ব্যালেন্স করে দিতে হবে দেখো যদি এখানে আমরা এখানে একটা টু দেই আর এখানে অ্যামোনিয়া আর এখানে টু দেই টু অ্যামোনিয়া তাহলে এখানে সিএল টু হয়ে গেল এই যে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যালেন্স হয়ে দেখো এখানে দুটো নাইট্রোজেন পরমাণু দুটো নাইট্রোজেন হাইড্রোজেন তিন দুগুণ ছটা আর এখানে দুটো আটটা এই যে এখানে দুটো আর এখানে চার দুগুণ আট তাহলে মিলল না তো ওখানে জলের অণু দুটো দিয়ে দাও দুই অণু জল করে দিই তাহলে তা ব্যালেন্স হয়ে যাবে কীরকম হাইড্রোজেন দুই দুগুণ চারটে হাইড্রোজেন আর এখানে তিন দুগুণ ছয় দশটা হাইড্রোজেন এখানে দুটো আর এখানে চার দুগুণ আট দশ হাইড্রোজেন নাইট্রোজেন মিলে গেলো হাইড্রোজেন মিলে গেল ক্লোরিন সিএল টু আর এখানে সিএ এই যে সিএ সিএল টু ঠিক আছে এটা কি দুই অণু অ্যামোনিয়াম ক্লোরাইড আর এক অণু শুষ্ক কলিচুন অর্থাৎ এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা মিশলে পরেই সামান্য একটা তাপ দিতে হবে সামান্য তাপ সেই তাপে এটা বিক্রিয়া শুরু করবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস এটা বায়ু অপেক্ষা হালকা বলে এটা উপর দিকে উঠে চলে যাবে এবার পরীক্ষাগারে কীভাবে এটা তৈরি করা যাবে তো এটা ত্রিপথ স্ট্যান্ডের উপরে এটা ত্রিপথ স্ট্যান্ড তিনটা পা আছে এরকম একটা স্ট্যান্ড তার উপরে ত্রিপথ স্ট্যান্ডের উপরে আমরা কী করছি একটা গোলতল ফ্লাক্স বসাচ্ছি গোলতল ফ্লাক্স যে গোলতল ফ্লাক্সের মধ্যে কী থাকবে এক ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তিন ভাগ শুষ্ক কলিচুন ব্যাপারটা এরকম এক ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড মানে এক কেজি যদি বা একশো গ্রাম যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নেন তাহলে একশো গ্রাম নিলে তিনশো গ্রাম নেবো শুষ্ক কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাহলে একটা গোলতল ফ্লাক্সকে কী করলাম একটা ত্রিপথ স্ট্যান্ডের উপরে বসালাম তো স্ট্যান্ডের উপরে বসিয়ে এবার এর মধ্যে ভালোভাবে মিশিয়ে কিনা হচ্ছে তোমার একটা মিশ্রণ তৈরি করে নেওয়া হচ্ছে যার মধ্যে কী থাকবে এক ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল আর তিন ভাগ থাকবে পোরাচুন মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএওএইচ হোল টুয়াইস টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবার এর মুখটাকে একটা রাবারের চিপি দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হবে তবে তার মধ্যে একটি ছিদ্র থাকবে দিয়ে একটা নির্গম নল এখানে সামান্য প্রবেশ করানো থাকবে সামান্য নির্গম এর রাবারের দিয়ে এই ফানেলের মুখটা গোলতল ফ্লাক্সের মুখটা বন্ধ করা হলো তার মধ্যে এটা ছিদ্র করে একটা নির্গম নল লাগানো দুবার তিনবার সমকোণে বাঁকানো নির্গম তিনবার সমকোণে বাঁকানো একটা নির্গম নল লাগানো হলো এই নির্গম নলের মুক্ত প্রান্তটিকে একটা চুন স্তম্ভের মধ্যে প্রবেশ করে দেওয়া চুন স্তম্ভ ব্যাপারটা এরকম এরকম একটা চুনের স্তম্ভ আছে
এটা একটা চুনস্তম্ভ, এই চুনস্তম্ভের মধ্যে নির্গমদলের মুখটাকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এখানে কি রাখা আছে, পোড়া চুন রাখা আছে। ওই যে বড় চুনের ডেলা পাওয়া যায়, সেই চুনের ডেলাগুলো এর মধ্যে পোড়া চুন, এটা চুনস্তম্ভের মধ্যে পোড়া চুনটাকে প্রবেশ করে, এটা হচ্ছে চুনস্তম্ভ। এটা হচ্ছে পোড়া চুন, পোড়া চুন স্তম্ভ। পোড়া পোড়া চুন পূর্ণ স্তম্ভ বলে দাও, পোড়া চুন পূর্ণ স্তম্ভ। এবার এই এর উপরের মুখে একটা রাবারের ছিপি লাগিয়ে তার মধ্যে একটা সরু নির্গম নল লাগিয়ে রাখার ব্যবস্থা করা থাকে। এই হচ্ছে পরীক্ষা ব্যবস্থাটা। তার একটা গোলতল ফ্লাক্স যার মধ্যে এক ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড, তিন ভাগ পোড়া পলিচুন ভালো করে মিশিয়ে নেওয়া হলো। নিয়ে গোলতল ফ্লাক্সের মুখে একটা রাবারের ছিপি লাগিয়ে সেই ছিপির মধ্য দিয়ে একটা নির্গম নল প্রবেশ করানো হলো। যে নির্গম নলের মুখটা গোলতল ফ্লাক্সের মধ্যে সামান্য প্রবেশ করানো থাকে, আর নির্গম নলটা যে তিনবার সমকোণে বাঁকানো থাকে, যার অপর প্রান্তটাকে একটা পোড়া চুন স্তম্ভের নিচে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবার যদি বুনসেন বার্নার দিয়ে, বুনসেন বার্নারের সাহায্যে এই গোলতল ফ্লাক্সটাকে কী করবো আমরা, সামান্য উত্তপ্ত করি, বেশি তাপ দিতে হবে না, সামান্য উত্তপ্ত করলে পরে এদের মধ্যে বিক্রিয়া শুরু হবে। বিক্রিয়াতে এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। অ্যামোনিয়া গ্যাস কী করবে, নির্গম নল দিয়ে বেরিয়ে যাওয়ার পথে এই নির্গম নল দিয়ে নির্গম নল দিয়ে নেমে আসবে। তবে যেহেতু তার সঙ্গে জলীয় বাষ্প উৎপন্ন হবে, সেটাও সঙ্গে এর সঙ্গে জলীয় বাষ্প আকারে কিছু এখানে নিচের দিকে নেমে আসবে। এবার যখন এটা নেমে আসছে, এখানে এখানে কী ঢুকলো, এখানে ঢুকছে আমার অ্যামোনিয়া, আর ঢুকবে এখানে জলীয় বাষ্প জল। এবার এটা যখন অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, এটা উপর দিকে উঠবে, তার সঙ্গে যদি জলীয় বাষ্প উপর দিকে উঠবে, কিন্তু জলীয় বাষ্প এই পোড়া চুন দ্বারা শোষিত হয়ে যাবে। পোড়া চুন দ্বারা জলীয় শোষিত হবে, চুন হচ্ছে ক্ষারীয় পদার্থ, আর অ্যামোনিয়া নিজেও ক্ষারকীয় পদার্থ, যার ফলে অ্যামোনিয়া পোড়া চুনের সঙ্গে কোনো বিক্রিয়া করবে না, যার ফলে অ্যামোনিয়াম কী করবে, এই পোড়া চুনের মধ্যে দিয়ে এগিয়ে নির্গম নল দিয়ে উপরের দিকে উঠে যাবে। এবার অ্যামোনিয়া কিছুক্ষণ ধরে এই এই আর জল জলীয় বাষ্পটা পোড়া চুন দ্বারা শোষিত হয়ে যাবে, কিছুক্ষণ ধরে এই ঘটনাটা করতে করতে দেওয়া হবে। এরপরে কারণ এই ভিতরে তো গোলতল ফ্লাক্সের ভিতরে বায়ু ছিল, নির্গম নলের ভিতরে বায়ু ছিল, সে বায়ুগুলো কিছু বায়ুর বিভিন্ন উপাদানগুলো প্রথমে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। কিছুক্ষণ পরে বা 5 মিনিট কি 7 মিনিট পরে এবার কী করা হবে, নির্গম নলের মুখে একটা শুষ্ক গ্যাস জার এরকম উপর করে নির্গম নলের মুখে ধরা হবে। গ্যাস সংগ্রহ করার জন্য কিছুক্ষণ পরে নির্গম নলের উপর মুখে কী করা হবে, একটা শুষ্ক গ্যাস জার, শুষ্ক গ্যাস জার, গ্যাস জার ওই পোড়া চুন স্তম্ভের উপরে চাপা দিয়ে ধরে রাখতে হবে। তবে এটা ধরে না রেখে এখানে একটা স্ট্যান্ডের সাহায্যে ওটাকে আটকে দিলে ভালো হয়। একটা স্ট্যান্ড দিয়ে ওই গ্যাস শুষ্ক গ্যাস জারটাকে আটকে দেওয়া হবে। এবার বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কী হবে, বায়ুটাকে নিচের দিকে নামিয়ে দিয়ে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক গ্যাস জারে জমা, বায়ুটা নিচের দিকে বেরিয়ে যাবে। বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস গ্যাস জার জমা হবে। এবার অ্যামোনিয়া হচ্ছে বর্ণহীন, এবার অ্যামোনিয়া গ্যাস ভরলো কি না কী করে বুঝবো, একটা কাঁচ দণ্ড মনে করো, এটা একটা কাঁচ দণ্ড, এই কাঁচ দণ্ডটাকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটু ডুবিয়ে যদি আমরা কী করি, এর এই নিচের দিকে এরকমভাবে ধরি, ধরে যদি দেখা যায় যে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটা কাঁচদণ্ড ডুবিয়ে যদি কাঁচদণ্ডের মুখটাকে এরকমভাবে ধরি, যদি দেখা যায় মুখটার কাছে ধরলে যদি দেখা যায় যদি কি সাদা রঙের ধোঁয়া উৎপন্ন হয়েছে, তাহলে বুঝতে হবে কি ওটা পুরো গ্যাস জারটা অ্যামোনিয়া গ্যাসে ভরে গেছে। তা ওই অবস্থায় যদি
সাদা ধোঁয়া না হয় মুখের কাছে ধরলে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তা অপেক্ষা করলে আবার কিছুক্ষণ পর ধরতে ধরা হবে, ধরলে যদি যখনই দেখবো সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডে নিমজ্জিত করে আনা কালদণ্ড যখন এই শুষ্ক গ্যাস জারের মুখে ধরলে পরে যদি সাদা ধোঁয়া উৎপন্ন হয় তখন বোঝা যাবে গ্যাস জারটা অ্যামোনিয়া ভরে গেছে, তখন ওটাকে তুলে নিয়ে ঢাকনা লাগিয়ে সোজা করে রেখে দেওয়া যাবে। এবার আরও গ্যাস দরকার হলে একই রকমভাবে আবার একটা শুষ্ক গ্যাস জার ওই পুরাচ্চন স্তম্ভের উপরে চাপা দিয়ে ধরে রাখতে হবে। এইভাবে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। আবার বলছি, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস কীভাবে তৈরি করা হয়, একটা গোল স্থল ফ্লাক্স যার মধ্যে এক ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড, তিন ভাগ পোড়াচুন ভালো করে মিশিয়ে ত্রিপল স্ট্যান্ডের উপর রেখে দেওয়া হয়। এবার ফ্লাক্সের মুখে একটা রাবারের ছিপি লাগানো হয় যার মধ্যে একটি ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্য দিয়ে তিনবার সমকোণে বাঁকানো একটি নির্গম নল লাগানো হয়। নির্গম নলের একটি প্রান্ত গোলতল ফ্লাক্সের মধ্যে সামান্য প্রবেশ করানো থাকে, অপর একটি প্রান্ত পোড়াচুন স্তম্ভপূর্ণ স্তম্ভের নিচের দিকে ঢুকিয়ে রাখা থাকে। এবার বুনসেন আর ওই পোড়াচুন স্তম্ভের উপরে একটা উপরের অংশে একটা সরু নল রাবারের ছিপি লাগিয়ে রাবারের নল একটা সরু কাঁচ নল প্রবেশ করিয়ে রেখে দেওয়া হয়। এবার বুনসেন বার্নার দিয়ে বোলতল ফ্লাক্সটাকে সামান্য উত্তপ্ত করলে পরেই কী হবে, বিক্রিয়া শুরু হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস কী করে এই নির্গম নলের মধ্য দিয়ে বেরিয়ে এগিয়ে চলে, এবং এটা যাওয়ার সময় যেহেতু জলীয় বাষ্প জল উৎপন্ন হচ্ছে, আবার তাপও পাচ্ছে, সেই জন্য জলীয় বাষ্প অ্যামোনিয়ার সঙ্গে বেরিয়ে যাবে। এবার যাওয়ার সময় যখন চুন স্তম্ভ দিয়ে উপর দিকে উঠবে, চুনের সঙ্গে অ্যামোনিয়ার কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, কারণ অ্যামোনিয়া নিজে ক্ষারকীয় পদার্থ আর পোড়াচুনও ক্ষারকীয় পদার্থ, তাদের মধ্যে বিক্রিয়া হয় না। এবার এই যে জল যখন যাচ্ছে, পোড়াচুন হচ্ছে জলের পোড়াচুন জলের উত্তম শোষক, জলটাকে শুষে নিতে পারে, পোড়াচুনে জল বললেই জলটাকে শুষে নেয়, শুষে কলিচুন হয়ে যায়। তো এই এর ফলে চুনস্তম্ভের উপর দিয়ে জল আর যেতে পারে না, জলটা কলিচুনে পরিণত হয়ে যায় পোড়াচুনের সঙ্গে বিক্রিয়া করে। এই যে পোড়াচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO, যখনই জলের সঙ্গে সংস্পর্শে আসে তখনই এটা কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। এবার কিছুক্ষণ ধরে এইভাবে গ্যাসটা উপর দিকে বেরোতে দেওয়া হয়, কারণ এই গোলতল ফ্লাক্সের ভিতরে শূন্য স্থানে বায়ুপূর্ণ ছিল, নির্গম নলের মধ্যে বায়ুস্থান বায়ু ছিল, তা বায়ুর উপাদানগুলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সবই বের করে কিছুক্ষণ ধরে ছেড়ে দেওয়া হয়। এরপরে কিছুক্ষণ পরে 5 মিনিট কি 7 মিনিট কি 10 মিনিট পরে এবার ওই নির্গম নলের মুখে পোড়াচুন স্তম্ভের উপরে যে নল লাগানো আছে সেখানে শুষ্ক গ্যাস জার এরা স্ট্যান্ড দিয়ে আটকে রাখা হয়। এবার ওর বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস ওখানে গ্যাস জার জমা হবে। এবার অ্যামোনিয়া তো বর্ণহীন, বুঝবো কী করে অ্যামোনিয়া ভরেছে কি না, তখন কী করা হবে, একটা কাঁচদণ্ডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডুবিয়ে এর নিচে গোল এই গ্যাস জার নিচে ধরা হবে। নিচে ধরলে পরে যদি দেখা যায় সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে তখন বোঝা যাবে এই পুরোটা তোমার গিয়ে অ্যামোনিয়া গ্যাসে ভরে গেছে। যদি সাদা ধোঁয়া উৎপন্ন না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ তখনও অ্যামোনিয়া ভরেনি। এইভাবে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। এবার অ্যামোনিয়া গ্যাস যখনই গ্যাস জার পূর্ণ হয়ে যাবে ওটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেওয়া হয়, আরও দরকার হলে পরে আবার একই রকমভাবে শুষ্ক গ্যাস জার উপরে চাপা দিয়ে ধরতে হবে। এই অ্যামোনিয়া গ্যাসের ধর্ম ভৌত ধর্ম, অ্যামোনিয়া হচ্ছে বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস। অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি বর্ণহীন গ্যাস, এটা জলে অত্যন্ত দ্রাব্য, জল পেলে পরে জলের মধ্যে সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যায়। অ্যামোনিয়া তোমার বায়ু অপেক্ষা হালকা, আর অ্যামোনিয়ার জলে বায়ু অপেক্ষা হালকা আর অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত
বর্ণহীন গ্যাস আর চাপ প্রয়োগে এই গ্যাসকে সহজেই তরলে পরিণত করা যায়। এই কটা হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্ম। অ্যামোনিয়ার ভৌত ধর্ম কি বলছি, অ্যামোনিয়া হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। 2 নম্বর, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। 3 নম্বর, এর অ্যামোনিয়াম তোমার অ্যামোনিয়াকে চাপ প্রয়োগ করে সহজেই তরলে পরিণত করে দেওয়া যায়। আর হচ্ছে অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা। এরপরে এই যে অ্যামোনিয়া আমরা তৈরি করলাম, এটা শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি করা হয়। কি করে সেই অ্যামোনিয়া দিয়ে? অজৈব সার, যে রাসায়নিক জমি ফসল উৎপাদনের জন্য, জমির উর্বরতা বৃদ্ধি করার ক্ষেত্রে বিভিন্ন অজৈব সার, যেমন অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট NH4H2SO4, অ্যামোনিয়াম সালফেট, এটা অ্যামোনিয়াম ফসফেট NH4H2S3 আর PO4, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এই অজৈব সার তৈরি করার জন্য। আর ইউরিয়া, ইউরিয়া কি CONH2H2, ইউরিয়া নামক জৈব সার তৈরি করতে অ্যামোনিয়া লাগে। এছাড়া অ্যামোনিয়া আমাদের শীতলীকরণের কাজে, তরল অ্যামোনিয়া শীতলীকরণ মানে তোমার যেখানে তোমার ওই যে কোল্ড স্টোরেজগুলো আছে, যেমন আলু কোল্ড স্টোরেজ হোক বা অন্যান্য যে সমস্ত কোল্ড স্টোরেজগুলো রয়েছে, সেখানে তো ঠান্ডা রাখতে হয় ভিতরটা, সেটা ঠান্ডা রাখার জন্য এই তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে। ওষুধ তৈরিতে অ্যামোনিয়া লাগে। আর নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। এর সঙ্গে আমরা আরেকটু পড়ি, এই যে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা কেন পোড়া চুন স্তম্ভের মধ্যে দিয়ে পাঠালাম, কারণ শুষ্ক করার ক্ষেত্রে তোমরা জেনে থাকবে কি করা হয়, গারো সালফিউরিক অ্যাসিড, গারো H2SO4, এটা ব্যবহার করা হয় শুষ্ক করার জন্য। আবার কখনো ক্যালসিয়াম ফসফরাস পেন্টাক্সাইড P2O5, ফসফরাস পেন্টাক্সাইড ব্যবহার করা হয়। আবার কখনো ক্যালসিয়াম ক্লোরাইড, এই ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া শুষ্ক করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, মানে শুষ্ক করানো, জল শোষক হিসাবে। এই যে তিনটি পদার্থের নাম বললাম, এরা জল শোষক, এরা হচ্ছে জল শোষক, জলকে টেনে নিতে পারে। কিন্তু এই জল শোষক হলেও অ্যামোনিয়ার উৎপাদনের সময় এই সমস্ত জল শোষকগুলো ব্যবহার করা হয় না, কারণ এরা প্রত্যেকে, অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারকীয় পদার্থ, আর এরা হচ্ছে অম্লিক। এই গার সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টাক্সাইড অম্লিক, এদের সঙ্গে বিক্রিয়া করে কি করে, বিক্রিয়া করে, যার ফলে অ্যামোনিয়া আর পাওয়া যায় না। আবার ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া সংস্পর্শে এলে পরে জুতো যৌগ তৈরি করে। তো অ্যামোনিয়া শুষ্ক করার ক্ষেত্রে আমাদের কি, ফসফরাস পেন্টাক্সাইড P2O5, এটা ব্যবহার করা হয় না। এটা ব্যবহার করলে কি করবে, অ্যামোনিয়ার সঙ্গে ফসফরাস পেন্টাক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট NH4H2S3PO4, অ্যামোনিয়াম ফসফেট আর হচ্ছে উৎপন্ন অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে NH4H2S3PO4। ব্যালেন্স করতে হবে এখানে, ব্যালেন্স করার জন্য ফসফরাস এখানে 6 অণু যদি অ্যামোনিয়া নেওয়া যায়, অ্যামোনিয়ার 6 অণু, তাহলে অ্যামোনিয়া কত, 6 হলো তো, তাহলে যদি এখানে একটা 2 দিয়ে দেওয়া যায়,
অ্যামোনিয়াম ফসফেট আর দুই দিলে পরে দুটো নাইট্রোজেন, তিন, এখানে তিনটে নাইট্রোজেন, এখানে দুই, ছটা হয়ে গেল, এখানে ছটা নাইট্রোজেন, হাইড্রোজেন 318টা, আঠেরো এখানে তিন, আঠেরো তিন চারে বারো, বারো দুগুণে 24, বারো ছয়, ও তিন অনু জল লাগবে, তিন অনু জল, অ্যামোনিয়া এনএইচ থ্রি, তার সঙ্গে ফসফরাস পেন্টা পি টু ও ফাইভ, আর তো অ্যামোনিয়া যখন উৎপন্ন হয়ে আসে জলীয় বাষ্প মধ্যে রয়েছে, শুষ্ক করবো আমি তো এটার জন্য, এরা বিক্রিয়া করে তৈরি করে কি এনএইচ ফোর হোল টুয়াইস থ্রি পিও ফোর অ্যামোনিয়াম ফসফেট, এটা ব্যালেন্স করার জন্য এখানে ছয় দেবে আর এখানে দুই দেবে আর এখানে তিন দেবে, তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাবে, 318টা হাইড্রোজেন আর তিন দুগুণো ছয়, আঠারো ছয় চব্বিশ, তিন চারে বারো, বারো দুগুণো চব্বিশ, চব্বিশ হাইড্রোজেন মিলে গেল, নাইট্রোজেন দুটো নাইট্রোজেন আর এখানে ছ, তিন দিয়ে টু এন আর এখানে তিন, তার সঙ্গে ডবল থ্রি টাইমস আছে, ছটা নাইট্রোজেন সিক্স এন, অক্সিজেন কটা হলো এখানে পাঁচটা আর এখানে তিনটে, আটটি, এই যে চার দুগুণ আট, ফসফরাস দুটো, এই যে পি এখানে টু, ঠিক আছে। এটা এর ফলে মানে ফসফরাস পেন্টাক্সাইড পি টু ও ফাইভ ব্যবহার করে যদি শুষ্ক করতে চাই অ্যামোনিয়া, যা শুষ্ক হওয়ার পরিবর্তে কী হবে, ওটা ওটা যৌগ তৈরি করে ফেলে, অ্যামোনিয়াম ফসফেট যৌগ তৈরি হয়ে যায়, ফলে অ্যামোনিয়া পাওয়া যায় না। যদি আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম, গারো এইচ টু এসও ফোর, এটাও জল শোষক, কিন্তু এই জল শোষক অ্যামোনিয়া দা অ্যামোনিয়াকে শুষ্ক করতে পারে না, অ্যামোনিয়া ক্ষারকীয় পদার্থ, আর এটা তো অ্যাসিড, ক্ষার আর অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়ে লবণ জল তৈরি হবে, বিক্রিয়া করে কি অ্যামোনিয়াম সালফেট তৈরি করে ফেলে, অ্যামোনিয়াম এনএইচ ফোর হোল টুয়াইস টু এসও ফোর, দেখো তো ব্যালেন্স হলো, এখানে একটা দুই দিয়ে দাও, ব্যালেন্স হয়ে যাবে, টু এন এখানে টু এন, তিন দুগুণো ছটা হাইড্রোজেন এখানে দুটো, ছয় দুই আট, চার দুগুণো আট, এসও ফোর এসও ফোর মিলে গেছে, মানে সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া সংস্পর্শে এলে পরে অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। আবার যদি অ্যামোনিয়া এনএইচ থ্রি, এই যদি কি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড সিএসসিএল টু এর সংস্পর্শে আসে, এটা তো জলশোষক হিসাবে কাজ করার কথা না, করবে না, এটা কি করবে, জুতযোগ তৈরি করবে, অর্থাৎ সিএ সিএল থ্রি কমা তোমার এইট এনএইচ থ্রি, এইট এনএইচ থ্রি তৈরি করবে, এখানে একটা আট দিয়ে দাও, মানে এই দুটো অণু পাশাপাশি একসঙ্গে থেকে যাবে, দুটো যখন ভিন্ন যৌগের অণু পাশাপাশি থাকে তখন তাকে বলে জুত যৌগ, এখানে টু হবে ক্যালসিয়াম, এটা জুত যৌগ তৈরি করে রাখবে। এর জন্য তোমার অ্যামোনিয়া শুষ্ক করার ক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না, ফসফরাস পেন্টক্সাইড যায় না, যায় না ক্যালসিয়াম ক্লোরাইড, ওটা শুষ্ক করতে পোড়াচুনি ওখানে কার্যকরী, পোড়াচুন নিজে ক্ষারকীয় পদার্থ, চুনও ক্ষারকীয় পদার্থ, তারপর ওদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তো এই পড়াগুলো তো আমি যতটা পড়ালাম এর বই কোশ্চেন আনসারগুলো বইয়ের আমি প্রিন্ট পাঠিয়ে দিচ্ছি সঙ্গে।